আজকে আমরা 2023 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে প্রথম পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ে যে প্রথম স্কুলটা আছে তো তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক হচ্ছে গল্পগুরু কবিতার কবিকে সুনির্মল বসু, একের দুই বুনোহাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, লাডাখের বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে, একের তিন হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিল, হাবু থানায় গিয়ে নালিশ জানিয়েছিল, একের চার ডুলুং সুবর্ণরেখা নামগুলি কিসের, এগুলো নদীর নাম, একের পাঁচ বিমলা ছোট ভাইয়ের নাম কি, অবনী, একের ছয় লিভিংস্টোন কোন জায়গার মানুষ ছিলেন, স্কটল্যান্ডের, দুইয়ের এক হচ্ছে সন্ধি যুক্ত করো আযুক্ত ছাদন আচ্ছাদন, আর সন্ধি দুইয়ের দুই সন্ধি বিচ্ছেদ করো উদ্ভিদ উদ যুক্ত ভিদ, দুইয়ের তিন বলেছে বাক্যটির মধ্যে কোনটি কোন পথ চিহ্নিত করো, তুমি হচ্ছে সর্বনাম বললে হচ্ছে বললে কথাটা বললে হচ্ছে ক্রিয়া, কোন পদ মানে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এগুলো চিহ্নিত করতে বলেছে। তিনের এক বলেছে দুটো বুনো হাঁস দলছুট হয়েছিল কেন, শীতের শুরুতে দলে দলে বুনো হাঁস উড়ে যাচ্ছিল দক্ষিণের দিকে, তাদেরই মধ্যে থেকে একটা দলের একটি বুনো হাঁস হঠাৎ একবার নেমে আসে, ডানায় আঘাত লাগায় সে থরথর করে কাঁপতে কাঁপতে লাডাখের মাটিতে নেমে পড়েছিল, আর আহত হাঁসটিকে সঙ্গ দেওয়ার জন্য আর একটা বুনো হাঁসও নেমে আসে মাটিতে, এইভাবে এরা দুজনেই দলছুট হয়েছিল। তিনে দুই বলেছে হাবু এবং তার দাদাদের পোষা মোট পশুর সংখ্যা কত, হাবু এবং তার দাদাদের পোষা মোট পশুর সংখ্যা 175, কারণ হাবুর নিজের পোষা পায়রা হচ্ছে 150টি। তারপরে তিনে তিন বলেছে গরাম কে, আদিবাসীদের গ্রাম দেবতার নাম হচ্ছে গরাম, এই গরাম আসলে একটা বুড়ো শাল গাছ, তাহলে গরাম কে, আদিবাসীদের গ্রাম দেবতার নাম গরাম আর এই গরাম আসলে একটি বুড়ো শাল গাছ। তো এই ছিল আমাদের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 2023 রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার যে 1 নম্বর স্কুল আরামবাগ গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে।